ঈদ উৎসব পালন করল ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন। ঈদগার ময়দানে নামাজ শেষে একে অপরকে ঈদ উৎসবের শুভেচ্ছা বার্তা দিল। দেশ জুড়ে আজ ঈদ উৎসবে সামিল হলো ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন। পশ্চিমবঙ্গের শহর থেকে জেলায় ঈদগার ময়দানে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে আসতে শুরু সকালবেলা থেকে। ভাঙড়ে কারবালা মাঠ ময়দানে, জাগুলগাছি মাঠ ময়দানে ছোট থেকে যুবক বয়স্ক মানুষজন নামাজ পাঠ করেন। এরপর একে অপরকে ঈদ উৎসবের শুভেচ্ছা বার্তা দেয় কোলাকুলি করে। ঈদ উৎসবে সেজে ওঠে ভাঙড়। আমার